এভাবেই গল্প হকে আজকে শুনব শৈলেন চক্রবর্তীর লেখা গল্প রেখা না আমরা সাধারণত যে পরিচিত ফর্মে গল্প শুনে থাকি আজকের গল্পটা একটু অন্যরকম স্পষ্ট এবং রিজু উচ্চারণে তিনি সরল রৈখিক জীবনকে দেখিয়েছেন কিভাবে সেই জীবনে সাফল্য পেতে গেলে একটু বাঁকা হতে হয় গল্পটি শোনার পর সববারের মতোই এবারেও আপনাদের মতামতটা জানাবেন তাহলে শুনি সরল রেখা মদ খাও তো মাঝে মধ্যে আগে না বন্ধুদের সঙ্গে দিঘা বেড়াতে গিয়ে একবার টেস্ট করেছিলাম ভালো লাগেনি আর কখনো খাইনি ওমা তাহলে তোমাকে কেমন করে দেখব এতক্ষণ কথা বলে জীবনের কোনো বাঁকই তো খুঁজে পেলাম না পড়াশুনো পরীক্ষা চাকরি এবং তারপর গৃহপালিত গান কবিতা ধাতিন তিননা কিংবা সমাজসেবা এসবও কিছু করনি হ্যাঁ না স্যার ওই বলার মতো কিছু না হ্যাঁ আমার প্রতিভা ছিল না এবার কতগুলো ডেলিকেট প্রশ্ন করব অকপটে উত্তর দেবে কিচ্ছু লুকবে না হ্যাঁ হ্যাঁ স্যার যা জিজ্ঞেস করবেন সব বলবো কখনো ঘুষ নিয়েছো না স্যার না আমরা ছোটখাটো চাকরি করি আমাদের কেউ ঘুষ অফার করে না স্যার সুযোগই নেই যদি সুযোগ পেতে দু একবার পেয়েছিলাম স্যার ডাইরেক্ট ঘুষ নয় ঘুষের ভাগ পার্সেন্টেজ নেই নেই সেজন্য অফিসে অনেক প্যাক খেয়েছি কিরকম কেউ কেউ আমাকে এখনো যুধিষ্ঠির বলে ডাকে আমি বার্তা দিই না ঘুষ নেবার জন্য তোমার বউ কখনো ইনসিস্ট করেনি সে এক কাহিনী আছে স্যার বিয়ের পরপরই একবার হয়েছিল এই তো পাওয়া গেছে বলে ফেলো তখন স্যার এল ডিসি পোস্টে এত মাইনে ছিল না বিয়ের কমাসের মধ্যেই দেখলাম হাত খরচাটা তিন গুণ হয়ে গেছে সামলাতে পারছিলাম না নতুন বউয়ের জন্য কিছু হাতে নিয়ে বাড়ি ফিরলে রাতটা বেশ ভালো কাটে মাসের শেষ দিকে টান পড়ছিল একদিন অফিস থেকে বেরোনোর সময় ইউনিয়নের এক নেতা পকেটে দেড় হাজার টাকা গুঁজে দিয়ে বলল রেখে দাও গিফট অফিসে সবাই পেয়েছে তুমি ইউনিয়ন করতে নাকি না স্যার সাহসে গুলোই তবে চাঁদা টাঁদা দিতাম মানে স্যার দিতে হতো আর বন্ধের দিন অফিস যেতাম না মিছিল যাওনি না স্যার সে বলে কয়ে ম্যানেজ করে নিতাম বেশ তা গিফট পেয়ে কি করলে আমার তো স্যার ডানকুনি লোকাল এক ঘন্টা অন্ত ট্রেন ছুটতে ছুটতে ট্রেনে উঠে পড়েছিলাম তবে স্যার হঠাৎ গিফট পেয়ে কেমন ভয়ে ভয়ে করছিল আমি তখন ওই সেকশনে নতুন গিয়েছি কিসের গিফট কেন গিফট এসব জিজ্ঞেস করবার আগেই সেই নেতা ধা? তাছাড়া বললাম তো স্যার আমার ট্রেন ধরার খুব তাড়া থাকত তারপর সেদিন আনমনে বাড়ি ফেরার পথে বউয়ের জন্য কিছু কিনতে পারিনি রাতে ওই টাকাটাই দিলাম বউ স্যার খুব রেগে গেল বলল তুমি ঘুষ খাও আমি তো অবাক ঘুষ নেব কেন ওটা তো গিফট বলল বউ কটমট করে তাকিয়ে বলল নাকামি বড় চোখ তোমার বউ তো বেশ ইন্টারেস্টিং হ্যাঁ স্যার খুব কড়া কিন্তু বেদম খুঁচে গেল স্যার আমি অনেক উসখুস করেছিলাম তবু সেরাতে কিচ্ছু হয়নি বাপরে বাপ সে কি কাণ্ড পরের দিন অফিসে গিয়ে সেই টাকা ফেরত দিয়ে তবে শান্তি ইউনিয়ন নেতা কি বলল একেবারে ঠান্ডা আগুমাল তো বোঝা যায় না টাকাটা ফেরত নিয়ে বলল তুমি কিন্তু নিয়েছ তবে আর স্যার কখনো টাকা দিতে আসেনি তারপর ধীরে ধীরে অফিসে আমার নাম যুধিষ্ঠির হয়ে গেল ধুস তোমাকে দিয়ে কোনো গপ্প খাড়া করা যায় না আচ্ছা তুমি পরও কিয়া করেছ মানে নিজের বউ ছাড়া অন্য কোনো মহিলার সঙ্গে ঢলাঢলি বিবাহ বহির্ভূত সম্পর্ক বোঝো ছি ছি স্যার অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি আমার দুটো ছেলে মেয়ে আছে সাহস লাগে বুঝলে সিনেমা টিনেমায় দেখো না বুকের মধ্যে উথাল পাথাল ঢেউ প্রেম ভালোবাসার কিছু বোঝো টোঝো বলে তো মনে হয় না আগে যৌবনে কলেজ জীবনে মানে বিয়ের আগে তেমন কিছু না স্যার কেউ ঠিক পাত্তা দেয়নি গায়ের চাষি ঘরের ছেলে একটা জামা প্যান্ট পরেই রেগুলার কলেজে যেতাম বাইশ কিলোমিটার দূরে কলেজ যেতে আসতেই দম ফুরিয়ে যেত আর কলেজে সব শহরের মেয়ে খুব চমকাতো আমরা স্যার মুখ চোরা ছেলে তাই গরিব গ্রামে পাড়ার কোনো মেয়ের সঙ্গে ইয়ে পাড়ার সব দাদা বলতো স্যার ঠিক তুমি সত্যিকারের দাদা ভাই তা দাদাগিরি করেছো কি যে বলেন স্যার দাদাগিরি তোমার দাদা হবে না দেখেই বুঝেছি নিজেকে আর একটু খোলো এখনো তো কিছুই পেলাম না কি খুলবো স্যার আরে আর একটু ওপেন করো তুমি বড্ড নিপাট আমি তোমাকে জামা কাপড় খোলার কথা বলছি না তোমার ভেতরের গল্পটাকে খুঁজতে চাইছি অন্ধকার চাই বুঝলে অন্ধকার কিংবা বিদ্যুতের মতো চোখ ঝলসানো আলো অন্ধকার কিংবা বিদ্যুৎ অ্যাভারেজ দিয়ে কিচ্ছু হয় না তুমি তো আবার রাজনীতি টাজনীতি করি বিপ্লবের স্বপ্ন দেখোনি সব লাল হয়ে জায়গা মানুষের জীবনে অভাব দুঃখ কিছু থাকবে না কেবল টুসটুষে সুখ সবাই হাসবে খাবে দাবে আনন্দে বাঁচবে ভাবতে তো ভালোই লাগে তবে হয় কই আর কেমন করেই বা হবে তোমার কিছু গোপন দুঃখ টুক্ষ আছে ভে করে একলাটি কাঁদতে ইচ্ছে করে না স্যার তেমন করে কাঁদিনি কখনো বাবা মারা যাবার সময় একটু কেঁদেছিলাম তারপর শ্মশান যাত্রা থেকে শ্রাদ্ধ দম ফেলবার ফুরসত পাইনি আর দুঃখের কথা বলছেন স্যার তেমন দুঃখ আর কই ভেবে টেবে দেখো হাতড়াও দুঃখ যদি পাও বিধবা মাকে নিয়ে এখন আমাদের চারজনের সংসার বড়মের মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি মালই আছে ছেলেপুলে হবার সময় হয়ে এসেছে ছেলে কলেজে পড়ছে ওদের মায়ের শরীরও ঠাকুরের কৃপায় ভালোই আছে সুগার কোলেস্টেরল মেলি ব্যাপার স্যাপার কিছুই নেই প্রেশার একটু হাই সকালে একটা ওষুধ খায় আর আমাকে তো দেখতেই পাচ্ছেন তোফা আছো হে সুখের জীবন তা স্যার সুখই বটে আপনাদের আশীর্বাদে মাইনেপত্তর যা পাই চলে যায় ঠিকঠাক অভাব কিছু নেই আর কিছু পেতে ইচ্ছে করে না আর একটু বাস ট্রেনের ভিড়ের বদলে নিজস্ব গাড়ি গরমের দিনে এসি থুপ থুপ কাপড় কাচার বদলে অটোমেটিক মেশিন হোম থিয়েটার হয়েছে স্যার কিছু কিছু হয়েছে চাহিদার তো আর শেষ নেই স্যার তবে অভাবও নেই বাহ তুমি তো বেশ বোঝদার মানুষে সুখেই আছো চালিয়ে যাও পরমায়ু যতদিন বাঁচবে তারপর টুক করে মরবে একেবারেই মরে যাবে মরে যাব মরবে না হাপিস হয়ে যাবে শ্রাদ্ধের পরে মৎস্য মুখ এক বছর পরে বাৎসরিক ব্যাস সোজা স্বর্গ এ মর্তধামে তোমাকে নিয়ে আর কোনো চর্চা হবে না এখন আর কিছু করা যায় না স্যার কি করবে তোমার জীবনে আহা নেই ছিও নেই তুমি কোনো ক্যারেক্টারই হতে পারোনি তোমার ভেতরে আবিষ্কার করার মতো কিচ্ছু নেই বুঝলে তোমার জীবনে কাহিনী কই কিচ্ছু নেই স্যার আলাদা করে বলার মতো কিছু নেই জীবনে বাঁক কই একটু বাঁকা হলে পারতে তাহলে তোমাকে নিয়ে লিখতাম